সাইকেল চলাই দুর্ঘটনা করা বাবা রামদেব এবার ক্রয় করিলে ল্যান্ড রোভার। স্টেইংত হাতধরা দেখিয়ে বহুতে কইছে পাক্কা ড্রাইভারিং। ভাইরাল এটা ভিডিওত পোহরলৈ আহিছে এই সমগ্র তথ্য। সম্প্রতি সামাজিক মাধ্যমত খুবই ভাইরাল হয়েছে বাবা রামদেবে গাড়ি চলার একটা বিশেষ ভিডিও। পিছে গাড়ি ওয়াকু এলাপেচা নহয়, 1.5 কোটি টকিয়া ল্যান্ড রোভার ডিফেন্ডার 130 চলাইছে বাবা রামদেবে। এই গাড়ি বিশ্বর শক্তিশালী ব্যয়বহুল গাড়ি হিসাবে পরিচিত। কেবল ভারততে নহয়, বিশ্বর বহু দেশত এই গাড়ি কিনিবৰ বাবে গ্রাহক আগ্রহী হয়ে থাকে। অবশেষত সেই অনাকাঙ্ক্ষিত গাড়িখন ক্রয় করিল বাবা রামদেব। রামদেবর প্রকৃত নাম রামকৃষ্ণ যাদব। ভক্তসকলের ওসরত তেও বাবা রামদেব হিসাবে পরিচিত। কেবল ভারততে নহয়, বিশ্বর বহু দেশত খ্যাতি আছে এগৰাকী বাবা রামদেবর। সমগ্র বিশ্বত তেওঁর ভক্তসকলে তেওঁক গুরু হিসেবে মান্যতা দিয়ে। যোগাসন আয়ু আয়ুর্বেদ শিক্ষাত তেওঁ বিদগ্ধ। কিন্তু অন্যান্য তারকাসকলের দরে তেওঁ বড় রংচঙিয়া জীবনাকু কটাব নুখোজে। সাধারণ গেরুয়া বস্ত্র পরিধান করে থাকা বাবা রামদেব এবার কিন্তু হঠাৎ ল্যান্ড রোভার ডিফেন্ডার 130 দেখা পায় আচরিত হয়েছে বহুজন। বাবা রামদেবে ক্রয় করা এই বাহনখনের দাম হয়েছে প্রায় 1.5 কোটি। এই বাহন তেওঁ নিজে চলাই থকা দেখাও পাইছে এই ভাইরাল ভিডিওত। বর্তমানলৈকে বাবা রামদেবে চলোৱা এই বাহনখনত কিন্তু কোনো নম্বর প্লেট নাই। বাবা রামদেবে চলোৱা বাহনখন 2003 চনত ভারতত মুকলি হয়েছিল। গাড়িখনের স্টার্টিং প্রাইস হয়েছে 1.3 কোটি। এই বিশেষ এসইউভিত আছে সিঙ্গল এলইডি হেডল্যাম্প, প্যানোরামিক সানরুফ, 20 ইঞ্চি এলয় হুইল, 4 জন অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, 360 ডিগ্রি ক্যামেরা আর 11.4 ইঞ্চির টাচস্ক্রিন। ইঞ্জিনের কথা যদি কোৱা যায় তেন্তে ইয়াত আছে 3 লিটার পেট্রোল ইঞ্জিন আর ইয়ার হর্স পাওয়ার হয়েছে 550। এই গাড়ির ইঞ্জিন হয়েছে মাইল হাইব্রিড প্রযুক্তি আর 4 হুইল ড্রাইভ সিস্টেম। অবশ্যই এই বাহন রামদেবে নিজে ক্রয় করেছে না এই সম্পর্ক বর্তমানলৈকে কোনো তথ্য স্পষ্ট হওয়া নাই। ইয়ার পূর্বেও জেগুয়ার এক্সে এলর দরে বিলাসী বাহনত দেখা পোৱা গৈছিল এগৰাকী বাবা রামদেবক। নিউজ ডেস্ক রিপোর্ট, অসম লাইভ 24।